হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাহাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এই অ্যাপসটা ইউজ করলে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর তিনটা ফ্যাসিলিটি পেয়ে যাবা, যেমন হাই মুভমেন্ট স্পিড পেয়ে যাবা, ওপি লেভেলের হেডশট দিতে পারবা, ওপি লেভেলের গেম প্লে করতে পারবা। তো ভাই, কথা না কাজে বিশ্বাসী, তোমাদের কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব। এন্ড ভিডিওটা যদি স্কিপ করে করে দেখো, এন্ড অ্যাপসটা যদি না কাজ করে, এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সো ভিডিওতে এখনই একটা লাইক করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে শুরু করো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে যে অ্যাপসটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরেরই একটা অ্যাপস। এন্ড এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ফ্যাসিলিটি আছে, তোমাদের কিন্তু কোন ধরনের কোনো ডাউনলোডে কোনো প্রবলেমই হবে না। তোমরা প্লে স্টোরে যে যদি সার্চ করো বিএস মোবাইল, তো সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেখানো অ্যাপসটা তোমরা পেয়ে যাবা। এন্ড এখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি ভাবে এই বিএস মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবা। তো এই বিএস মোবাইল অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে এখানে তোমাদের যে যে সেটিং করতে হবে, সেটিংগুলা আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যেয়ে দেখাবো। বাট এর আগে তোমাদের জন্য ছোট্ট একটা স্পন্সর আছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আপনারা তো OneXBet এর নাম শুনেছেনই। OneXBet হলো ট্রাস্টেড নাম্বার ওয়ান সাইট। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে বাজি ধরা যায়, লাইক কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কোন টিম কয়টা গোল করবে, এখানে সব ধরনের ম্যাচে আপনারা বেট ধরতে পারবেন। আর এখানে ইন্ডিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছে। এন্ড তোমাদের যদি ভালো জ্ঞান থাকে, তোমরা কিন্তু OneXBet থেকে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবে। তো OneXBet এ কিন্তু উইথড্র এবং ডিপোজিট দুইটাই ইজি। তোমরা কিন্তু এখানে বিকাশ নগদ রকেট এবং এটিএম এর মাধ্যমে উইথড্র এবং ডিপোজিট করতে পারবা। এখানে বেট করে 20% গ্রান্টেড ক্যাশব্যাক পাবেন, আর আমার সাবস্ক্রাইবাররা পাবেন সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত বোনাস। তাই রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড SAFF ইউজ করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে তোমাদেরকে বিএস মোবাইল অ্যাপসটার সেটিং গুলা দেখা দিব। এন্ড এটা আসলে কেমন কাজ করে এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো এইখান থেকে কিন্তু ভাই একটু স্কিপ করবা না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা, এটা কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে। তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে বিএস মোবাইল অ্যাপস এর উপর প্রেস করবা, দেন কিন্তু তোমাদের এখানে একটা লোডিং নেবে, একটু ওয়েট করবা, দেন কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিএস মোবাইল অ্যাপস এর মূল পেজে নিয়ে যাবে। তো মূলত এই অ্যাপসটা কিন্তু বাইরের দেশের একটা অ্যাপস, এখানে কিন্তু লেখাটা একটু ভিন্ন হতে পারে। তো এর জন্য আমি এখান থেকে তোমাদের যা যা বলবো তোমরা ঠিক সেই প্রসেস গুলো অ্যাপ্লাই করবা। তো ফার্স্ট টাইম তোমরা এখানে অপটিমাইজার নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে প্রেস করবা। এন্ড এইখান থেকে এই দাগটা কিন্তু তোমরা ম্যাক্সে প্রেস করবা, দেন এখানে অপটিমাইজারে প্রেস করলে এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করার পর কিন্তু তোমাদের এখান থেকে ফ্রি ফায়ার গেমটা অপটিমাইজার হয়ে যাবে। তো এরপর কিন্তু এখানে তোমরা কনফিগারের একটা অপশন দেখতে পাচ্ছ, তার নিচে কিন্তু এখানে ডিপিআই এর অপশন গুলো আছে। তো এইখান থেকে আমার কথাটা একটু মনোযোগ সহকারে শোনো, তোমরা যারা 4GB RAM বা তারও নিচের RAM-এর ফোন ইউজ করো, তোমরা কিন্তু এখানে 600- যে অপশনটা আছে এখানে টিক করবা। এন্ড যারা 6GB বা তারও বেশি RAM-এর ফোন ইউজ করো, তোমরা কিন্তু এখানে 600+ DPI এর উপরে টিক করবা। আমি যেহেতু 6GB RAM-এর ফোন ইউজ করি, আমি কিন্তু এখানে 600+ DPI এর উপরে টিক করব। দেন কিন্তু তোমাদের এখানে নিচের সেনসিটিভিটি একটা অপশন চলে আসবে, এখানে জেনারেল সেনসিটিভিটি, রেড ডট সেনসিটিভিটি, 2x, 4x, AWM, এখানে প্রত্যেকটা সেনসিটিভিটির দাগ কিন্তু তোমরা দেখতে পারবা। তো এখানে এই যে সেনসিটিভিটিটা দেখতে পাচ্ছ, এই সেনসিটিভিটিটা কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর নিয়ে যে সেট করতে হবে, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখা দিব। তো এরপর তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা। তো এরপর এখান থেকে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা অপশনে কিন্তু ফ্রি ফায়ার গেমের জন্য কার্যকর, তোমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা অপশনই অন করে দিবা। আমি এখানে যে যে অপশনগুলো অন করতেছি, প্রত্যেকটা অপশনে কিন্তু তোমরা এখান থেকে অন করে দিবা। তো মূলত এই অ্যাপসটা কিন্তু ফ্রি ফায়ার গেমের জন্যই তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে এখানে যে অপশনগুলো, এই অপশনগুলো মূলত ফ্রি ফায়ার গেমের জন্যই তৈরি করা হয়েছে। এরপর অপশনগুলো অন করা হয়ে গেলে নিচে এখানে ডিপিআই এর একটা অপশন দেখতে পাচ্ছ, তো এখান থেকে কিন্তু তোমাদের এই অ্যাপস অনুযায়ী ডিপিআইটা ইউজ করতে হবে। তো তোমাদের এখানে ডিপিআই কত ইউজ করতে হবে এটা জানতে একটু উপরের দিকে স্ক্রল আপ করবা। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু 921 ডিপিআইটা লেখা আছে, তার মানে আমার ফোনে কিন্তু 921 ডিপিআইটা দিতে হবে। সো আমি এখান থেকে নিচে এসে এখানে কিন্তু এই অপশনে প্রেস করব, দেন এখান থেকে কিন্তু আমার ফোনের সেটিং অপশন নিয়ে যাবে। এন্ড এখান থেকে নিচে এসে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিপিআই এর অপশন। এন্ড এখান থেকে কিন্তু আমি 921 ডিপিআইটা সিলেক্ট করে দিছি, এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ডিপিআইটা সেট করার পর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা। এন্ড এখান থেকে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমের উপর প্রেস করবা। তো আমি এখানে ফ্রি ফায়ার গেমের ভিতর ঢুকে গেলাম। এন্ড এখান থেকে তোমাদের সেটিং অপশন চলে যেতে হবে। এন্ড এখান থেকে তোমরা কিন্তু জেনারেলটা দেখতে পাচ্ছ, যে আমার অ্যাপসে কিন্তু জেনারেলটা 68
ফ্রিতে দেওয়া ছিল, আমি কিন্তু জেনারেলটা 68 দিলাম। এন্ড রেড ডটটা কিন্তু আমার অ্যাপসে 70 দেওয়া ছিল, তো আমি এখান থেকে 70 দিলাম। তো এখন আমি এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাব। এন্ড এখন কিন্তু তোমরা দেখতে পারছো আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। এন্ড এখানে কিন্তু দেখতে পারছো যে মোটামুটি আমার এখানে কিন্তু অনেক ভালো হেডশট লাগছে। এন্ড আসলেই কিন্তু এই অ্যাপসটা কাজ করে, তোমরা কিন্তু এটা দেখতেই পারছো। তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা। তো বন্ধুরা, ফিরছি নেক্সটে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।